বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, নিজের ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ওপর তার আস্থা নেই, তবে জনতাই নৌকার ভরসা। জাতীয় পার্টি বলছে, নৌকার প্রার্থীর ভাইয়ের ছেলে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ সহযোগিতা না করায় নৌকার পরাজয় হবে। বিএনপির ঘরের স্বতন্ত্র প্রার্থী বলেছেন, বিএনপির সবাই তার সাথে আছে। বরিশাল থেকে সোমা ইসলামের রিপোর্ট। চতুর্মুখী লড়াইয়ে উত্তপ্ত বরিশাল সিটি নির্বাচন পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্বকে চাপা দিয়ে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আরেকবার নৌকাকে বিজয়ী করতে ভোট চাইছেন খোকন সেরনিয়াবাত। তিনি বলছেন, তার ভাইয়ের ছেলে গতবারের মেয়র শহরের অভিশাপ ছিলেন, তিনি আশীর্বাদ হতে চান। জনগণই পাওয়ার, রাস্তাঘাট তো অলিগলি খুবই খারাপ অবস্থা, দুই তিন ঘন্টা বর্ষা হলেই পুরো শহর তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা কোনো সংস্কারই হয়নি, এখানে 22টার মতো খাল আছে, প্রত্যেকটা খালের বর্জ্যগুলো ডাম্পিং করা, সেখানে কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই, শহরটা খুব দুর্বিষহ অবস্থায়। এগুলো তো কাজ হয়নি, এই জায়গায় জনগণ আমাকে রায় দেয়, এটা তারা নিঃসন্দেহে একটা ভালো কিছু পাবে। অপরদিকে বিএনপির সাবেক মেয়র আহসান হাবিব কামালের সন্তান কামরুল এবার প্রার্থী। বিএনপি যদিও বলে তারা ভোটে নেই, অথচ এই প্রার্থী বললেন পুরো বিএনপি তার সাথে আছে। তৃণমূল বিএনপি নেতাদের নিয়েই চালাচ্ছেন প্রচারণা। শহরে বিএনপি 70% ভোট আছে, বিএনপির যারা সমর্থক এবং স্থানীয় যারা নেতা বর্তমানে যারা পোস্ট পজিশনে নেই এবং পোস্ট পজিশনে যারা আছে তাদেরও অধিকাংশ নেতাকর্মী আমাকেই সমর্থক। বিএনপিও আমার সাথে আছে, পার্টি উপস্থিত না হলেও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। জাতীয় পার্টির প্রার্থী অভিযোগ করছেন, সরকারের বি টিম হিসাবে নৌকার পক্ষে কাজ করছে হাত পাখা। একটা জুয়ান জান টাগড়া ছেলে কিছু করতে পারলো না, 70 বছরের একজন বৃদ্ধ অসুস্থ মানুষ, উনি খুলনার থেকে এসে বরিশালে কি এমন উন্নয়ন করবে, বরিশালবাসী তা সন্দেহ। আমরা সরকারের বি টিম না, বরিশালে একদম কনফার্ম হয়ে গেছে হাত পাখা হলো সরকারের বি টিম। জনগণ একটা পরিবর্তন চায়, বরিশাল শহরের উন্নয়ন চায়। 5টি বছর তারা কোন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বরিশাল সিটি ভোটে মেয়র পদে লড়াই আছেন 7 জন প্রার্থী, ভোট হবে 12 জুন। এক রশিতে সমানভাবে ঝুলছে সব প্রার্থীর পোস্টার, তবে জমিনে ভোটটা সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে অবিশ্বাস কিন্তু সবার। নৌকার গৃহদাহ এবং দলীয় কোন্দলকে পুঁজি করে সব প্রতিপক্ষ প্রার্থীরা মনে করছে তারা নিজেরা বিজয়ী হবে। তবে নৌকা যদি তার ঘরের শত্রু এবং বাইরের শত্রুদের বন্ধু বানাতে না পারে, তাহলে কিন্তু অশনি সংকেত বলে মনে করছে এই শহরের মানুষ। বরিশাল থেকে সোমা ইসলাম, চ্যানেল আই।